गुड आफ्टरनून स्टूडेंट्स, आज हमरा हमारे प्रथम अध्याय एक्वीफर अंशटी निये प्रथम आलोचना करब। हमरा आगे दिन जेनेछि जे सम्पृक्त स्तर असम्पृक्त स्तर এখন মাটির নিচে যেই স্তর জল সমৃদ্ধ, জল সমৃদ্ধ স্তরকেই অ্যাকুইফার বলে। ইংরেজি অ্যাকুইফার শব্দটি ল্যাটিন অ্যাকুয়া অর্থাৎ জল এবং ফেরো মানে আমি ধারণ করি অর্থাৎ জল ধারণকারী স্তরের কথা থেকে এসছে। তাই অ্যাকুইফার হলো জল বাহী স্তর যেখানে ভূ অভ্যন্তরে আমরা জল পাচ্ছি। ভূ অভ্যন্তরে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে যে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূর্ণ থাকে, ভৌমজল পরিপূর্ণ থাকে এবং সেই তার মধ্যে দিয়ে ভৌমজল প্রবাহিত হয় এবং ক্ষরিত হয় এবং কিছু সময় স্থায়ীভাবে ভৌমজল অবস্থান করে এবং ভৌমজলের ভাণ্ডার করে ওঠে, সেই স্তরকে অ্যাকুইফার বলে। এবং এই ধরনের জলবাহী স্তর প্রধান উপাদান হলো মোটা বালি, সছিদ্র বেলে পাথর, চুনাপাথর, চুন, গ্রানাইট, অলিত শিলা দ্বারা এই ধরনের স্তর গঠিত হয় এবং এই সকল স্তর সছিদ্র হয়, প্রবেশ্য হয়। অ্যাকুইফারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মূলত শিলাস্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকুইফার চার ধরনের: মুক্ত অ্যাকুইফার, আবদ্ধ অ্যাকুইফার, স্থানীয় অ্যাকুইফার এবং ছিদ্রযুক্ত অ্যাকুইফার। তাহলে আমরা এখন মুক্ত অ্যাকুইফার নিয়ে আলোচনা করছি। যে অ্যাকুইফারে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল সঞ্চিত হয় এবং জলতল স্বাধীনভাবে সেই ওপরের প্রবেশ্য শিলাস্তরে ওঠানামা করে, তাকে মুক্ত অ্যাকুইফার বলে। এটি অসম্পৃক্ত ভৌম জলস্তরের নিচে অবস্থান করে। এর ঊর্ধ্বসীমা ভৌম জলতলের নিচে অবস্থান করে, ফলে গ্রীষ্মের অধিক প্রখরতায় কূপের জলস্তর হ্রাস পায় না। তাহলে এটা গেল মুক্ত অ্যাকুইফার, যেখানে নিচে অপ্রবেশ্য শিলা আছে এবং তার উপরে প্রবেশ্য শিলা আছে। আমি জল এই সমস্ত অপ্রবেশ্য শিলার মধ্যে থেকে পেয়ে থাকি, আমরা পেয়ে থাকি। এবার আবদ্ধ অ্যাকুইফার বা বদ্ধ অ্যাকুইফার, বদ্ধ বা ক্লোজড অ্যাকুইফার শব্দ থেকেই বোঝা যাচ্ছে অ্যাকুইফারের অংশটি আবদ্ধ। কী দ্বারা আবদ্ধ? দুদিকে অপ্রবেশ্য শিলা থাকবে এবং মাঝে প্রবেশ্য শিলা থাকবে, ফলে মাঝের প্রবেশ্য শিলার মধ্যে জল কিন্তু বিশেষ স্থান দিয়ে প্রবেশ করবে। এবং আমরা এই চিত্রের আমরা দেখতে পাচ্ছি ওপরে অপ্রবেশ্য শিলা, নিচে অপ্রবেশ্য শিলা, মধ্যে প্রবেশ্য শিলা এবং জল কিন্তু ওই প্রবেশ্য শিলা যেখানে ভূপৃষ্ঠে আউটক্রপ হয়েছে সেই স্থান দিয়েই জল কিন্তু প্রবেশ করবে। উপরে ও নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা বেষ্টিত প্রবেশ্য শিলাস্তর
ধনুকের মতো বেঁকে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে প্রবেশ্য স্তরে ভৌমজলের চলন বন্ধ হয়ে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং কূপ খনন করলে ভৌমজল আপনা আপনি প্রবল বেগে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে আর্টেজীয় কূপ গঠিত হয়। একে আবদ্ধ অ্যাকুইফার বলে। এই আবদ্ধ অ্যাকুইফারেই কিন্তু আবদ্ধ অ্যাকুইফারের জলের ঊর্ধ্বসীমাকে পিজিওমেট্রিক লেভেল বলা হয়। মুক্ত অ্যাকুইফারের জলের ঊর্ধ্বসীমা কিন্তু পিজিওমেট্রিক লেভেল নয়, কিন্তু আবদ্ধ অ্যাকুইফারে যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমাকেই পিজিওমেট্রিক লেভেল বলা হয়। অর্থাৎ আর্টেজীয় কূপ যে উচ্চতা পর্যন্ত জল বের করতে পারে সেই উচ্চতাটাও হচ্ছে পিজিওমেট্রিক লেভেল। স্থানীয় ছিদ্রযুক্ত অ্যাকুইফার, যখন অ্যাকুইফারের মধ্যে কিছু ছিদ্র অবস্থান করে সেই অ্যাকুইফারকে ছিদ্র অ্যাকুইফার বলে। মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের পাশে উপ-স্বছিদ্র স্তরের মাধ্যমে জল হ্রাসবৃদ্ধি পেয়ে এই ধরনের ছিদ্রযুক্ত অ্যাকুইফার গড়ে ওঠে। এখানে আমরা ছিদ্রযুক্ত অ্যাকুইফারটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার আসছে স্থানীয় অ্যাকুইফার, সেটি কি? অন্যান্য অ্যাকুইফার বা মুক্ত অ্যাকুইফার বা আবদ্ধ অ্যাকুইফারের ওপরে স্থানীয়ভাবে লেন্সের আকারে যদি অপ্রবেশ্য শিলা কোনো একটি নির্দিষ্ট ছোট অঞ্চলে অবস্থান করে, সেই অবস্থানের ফলে যদি সেই অবস্থানের ওপরে আমরা জল কিন্তু স্থানীয়ভাবে পেয়ে থাকি, যদিও মুক্ত অ্যাকুইফারের জলের ঊর্ধ্বসীমা নিচে নেমে যায় কিন্তু স্থানীয় অ্যাকুইফারে কিন্তু জল কিন্তু তখনও অ্যাভেলেবেল বা পাওয়া যায়, কারণ সেটি অপ্রবেশ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ছোট্ট একটা অপ্রবেশ্য শিলা দ্বারা সেই জলটা আবদ্ধ অবস্থায় আছে। ফলে মুক্ত অ্যাকুইফারের ওপর চামচ বা লেন্সের আকারে ক্ষুদ্র অপ্রবেশ্য স্তরের ওপরে সীমিত আয়তনের স্থানীয়ভাবে সাময়িক এই অ্যাকুইফার গড়ে ওঠে, একে স্থানীয় অ্যাকুইফার বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা কালো রঙের অপ্রবেশ্য শিলা আছে, ঠিক তার ওপরে জলটা স্টোর হয়ে আছে। এখন ডান দিকে যদি জলটা নেমেও যায়, এই চিত্রে নীল রঙের অংশটা দিয়ে মুক্ত অ্যাকুইফারের অংশটি দেখানো হয়েছে এবং পরবর্তী এখন যেই আমি অ্যারোটা দেখালাম সেই অংশটা হচ্ছে স্থানীয় অ্যাকুইফার। তাহলে ডান দিকের বড় তীর চিহ্নটির অংশের জল যদি নিচে নেমেও যায় তবুও স্থানীয় অ্যাকুইফারের জলের ঊর্ধ্বসীমা কিন্তু নামবে না, তার কারণ সেটি নিচে অপ্রবেশ্য শিলা অবস্থান করছে। একেই বলা হচ্ছে স্থানীয় বা পার্স্ট অ্যাকুইফার। এছাড়া অ্যাকনিফার বা স্বল্প জলবাহু স্তর আমরা পাই, প্রধানত কাদা ও মাটির সংমিশ্রণে গঠিত অনুস্রাবণ প্রবেশ্য শিলাস্তরটিতে প্রবেশ্যতা তুলনামূলকভাবে কম থাকে, ফলে অ্যাকুইফার থেকে জলের অনুস্রাবণ ও অনুপ্রবেশ কম হওয়ায় জলের প্রাপ্ততা স্বল্প হয়।
এই স্তরকে অ্যাকনিফয়েড বলে, অর্থাৎ যেই মাটিতে কাদা আছে সেই মাটিতে জল আছে, কিন্তু সেই জল কিন্তু সেই মাটিতে প্রবেশ করতে কম পারে এবং জল সেখানে, কারণ সেই কাদা উপরের অংশটায় থাকার ফলে মাটির নিচে জলটা কিন্তু আর যেতে পারে না। এই ধরনের স্তরকে স্বল্প জলবায়ু স্তর বলে। অ্যাকুইক্লুড বা নিম্ন জলবায়ু স্তর কাকে বলে? অ্যাকুইফারের ওপর ও নিচে প্রধানত কাদা পাথর শেল জাতীয় অপ্রবেশ্য শিলাস্তর ধীরে ধীরে জল প্রবেশ করে। কাদায় মূলত জল যায়, কিন্তু সেখানে জল কিন্তু সেখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, মানে কাদার মধ্যে জল থাকে কিন্তু সেই জলটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, এবং সেখানে জল শোষণ ক্ষমতা থাকলেও সেই অংশ থেকে কিন্তু আমরা জল বের করে নিতে পারবো, মানে সেখানে জল চলাচলে কিন্তু অক্ষম সেই স্তর। সেই অক্ষম যেখানে জল আমাকে দেবে না বা যেখানে জল এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না, জল পাওয়া যাবে না, সেই ধরনের অ্যাকুইফারকে অ্যাকুইক্লুড বলে। এবং এই ধরনের অ্যাকুইক্লুডের মধ্যে যদি আমরা কূপ বা নলকূপ খনন করি, সেখান থেকে আমরা এক ফোঁটা জলও পাবো না, কারণ সেখানে কাদা কণা জলকে অত্যন্ত জোরালো পৃষ্ঠ টানে জলকে নিজের সঙ্গে আটকে রেখে দেয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকুইফার এর বিভিন্ন প্রকার রেটগুলো নিয়ে আমরা আলোচনা করব।